পৃথিবীর বুকে এমন অনেক রহস্যই আছে যা আজও আমাদের অজানা। এমনই এক রহস্যে ঘেরা দক্ষিণ আমেরিকায় অবস্থিত অ্যামাজন অরণ্য। এই অরণ্যটির বয়স প্রায় 3000 বছর। অ্যামাজন রেইন ফরেস্ট নামটি মূলত ফ্রান্সিসকো ডি ওরেলামা কর্তৃক দেওয়া। বলা হয়ে থাকে এই ব্যক্তি উপহাস এবং অন্যান্য উপজাতির সাথে লড়াই করেছিলেন, আর ওই গোষ্ঠীর মহিলারা তাদের রীতি অনুসারে পুরুষদের সাথে লড়াই করত। পুত্রগিস উপজাতিরা বিশ্বাস করত বিশাল এই অরণ্যের মধ্যে লুকিয়ে আছে এলডোরাডো, যার অর্থ হলো গুপ্ত শহর। তাদের ধারণা ছিল এই গুপ্ত শহরটি সোনা দিয়ে তৈরি, আর এই ধারণাটি মূলত এসেছিল গ্রিক পৌরাণিক গল্প থেকে। এই পৌরাণিক গল্পে বলা আছে এলডোরাডো নামক গুপ্ত শহরটি পাহারা দিচ্ছে এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা। এই নারী যোদ্ধারা আমাজন নামে অভিহিত ছিল। তাদের নাম অনুসারেই মূলত এই অরণ্যের নামকরণ করা হয় আমাজন অরণ্য। আপনারা শুনে খুবই আশ্চর্য হবেন যে পুরো আমাজনকে যদি একটি দেশ হিসেবে কল্পনা করা হয় তাহলে এটি পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ হিসেবে জায়গা করে নেবে। পৃথিবীর মোট ওষুধের প্রায় 25% কাঁচামালই আসে এই জঙ্গলের ভেষজ উদ্ভিদ থেকে। পৃথিবীতে অনেক বড় একটি সমস্যা হলো প্লাস্টিক। এ জঙ্গলে এমন এক ছত্রাকের সন্ধান মিলেছে যা কিনা প্লাস্টিক খেয়ে বেঁচে থাকে, এমনকি এই ছত্রাক অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে। কল্পনা করতে পারবেন একটি গাছ কিভাবে হাঁটতে পারে? হ্যাঁ, আপনি কল্পনা করতে পারেন আর নাই পারেন, আমাজনের এই প্রজাতির গাছ ঠিকই হাঁটতে পারে। এত আস্তে হাঁটে যে আমরা সেগুলো দেখতে পাই না। এটার সামনের দিকে অগ্রসর হওয়ার কৌশলটা একটু ভিন্ন রকম। প্রথমে সামনের দিকে শেকড় গজায়, তারপর পেছনের শেকড়কে পেছন থেকে সামনের দিকে নিয়ে অগ্রসর হতে থাকে। ব্রাজিলের আমাজন জঙ্গলে এমন কিছু আদিবাসীদের দেখা মেলে যারা কোনোদিনও জঙ্গলটির বাহিরে কেমন কিভাবে চলছে সে সম্পর্কে কোনোই ধারণা রাখে না। যদি কোনো রিসার্চার হেলিকপ্টার নিয়ে তাদের এলাকায় প্রবেশ করে, তবে তারা সেই হেলিকপ্টার ভূপাতিত করার জন্য নানা রকম পদক্ষেপ নিয়ে থাকে। মাঝে মাঝে আমাজনের কোনো জলাশয়ে এতই বেশি শাপলা জন্মায় যে সেখানে শাপলার একটা মেঝের আস্তরণ পড়ে যায়, যার উপর দিয়ে একটা
ছোট বাচ্চা নির্ধিদায় হেঁটে যেতে পারবে। এ জঙ্গলের গহীনে এমনও জায়গা রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষের পা পড়ে নাই, একটি বারের জন্যও না, এবং রয়েছে রহস্যময় এক ফুটন্ত নদী। যে কোনো পানির জন্য এ নদী হতে পারে মৃত্যু ফাঁদ। আমাজন জঙ্গলের দানব হলো গ্রিন অ্যানাকোন্ডা। এটি পৃথিবীর সবথেকে ভারী সাপ, ওজনে প্রায় 400 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এবং লম্বায় প্রায় 40 ফুট পর্যন্ত হয়ে থাকে। এরা পানিতে ডাঙ্গার কাছে ওত পেতে থাকে, যখন শিকার আসে তখন শিকারকে কামড়ে পেঁচে ধরে। এভাবেই তারা আস্ত একটি প্রাণীকে গিলে খেতে পারে। ভয়ঙ্কর বিপজ্জনক প্রাণী হলো আমাজনের ব্ল্যাক কেম্যান। এটি লম্বায় প্রায় 15 থেকে 20 ফুট পর্যন্ত হয়ে থাকে। এ বনের আরেক রাজা হলো পয়জন ডার্ট ফ্রগ। এই ব্যাঙ যতটা না মিষ্টি ততটাই বিষাক্ত। এই ব্যাঙ এতটাই বিষাক্ত যে এদের একটি কামড় একসাথে 10 জন মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে। আমাজনের অস্বচ্ছ জলে লুকিয়ে রয়েছে ভয়াবহ ইলেকট্রিক ইল মাছ। এগুলো প্রায় 600 ভোল্টেরও অধিক বৈদ্যুতিক শক দিতে পারে, যা মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী উভয়ের জন্যই খুব বিপজ্জনক। এ বনের আরেক অস্ত্র হলো ভয়াবহ বুলেট অ্যান্ট। এই পিঁপড়ার একটি কামড় একটি মৌমাছির হুল ফোটানোর থেকেও 30 গুণ বেশি যন্ত্রণাদায়ক। মজার বিষয় হলো একটি বুলেটের আঘাতের মতোই এর যন্ত্রণা। জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে, কারণ সিংহভাগ অক্সিজেনের যোগান দিয়ে থাকে এই জঙ্গল। দুঃখের বিষয়, প্রায়ই এই জঙ্গলকে দাবানলের কবলে পড়তে হয়। এছাড়া খনিজ সম্পদের আধার হওয়ায় আমাজনকে ঘিরে গড়ে উঠেছে বহু জনপদ। বনভূমি উজাড়,
অপরিকল্পিত মানব বসতি স্থাপন, দাবানল সহ বহুবিধ কারণে পৃথিবীর এই ফুসফুস দিন দিন ক্ষয় হয়ে চলেছে। এভাবে চলতে থাকলে সংকটে পড়বে পৃথিবীর জলবায়ু, সংকটে পড়বে পুরো মানব সভ্যতা।